আবহাওয়াটাই কেমন, পুজো পুজো চলে এসছে, তো তোমরা কেমন আছো? আর পুজো আসার এই কটা দিনই ভালো লাগে, মানে যতক্ষণ না আসছে পুরো দেখতে পাচ্ছি ততদিনই ভালো লাগে। যখন আসে পুজোর দিনগুলো তখন খুব তাড়াতাড়ি পুজোর দিনগুলো চলে যায়, আর এখন খুবই বেশি ভালো লাগছে কারণ এখন পুরো পুজো পুজো একটা ভাব চলে এসছে। তো আজকের ভিডিওটায় আমাদের একটা নতুন সদস্য আসছে, সদস্যটাকে আসলে আজকে আমি একটা পুতুল কিনবো। আর যদিও আমার কাছে অনেক পুতুলই আছে, তবুও আমার পুতুল কিনতে আরও মানে যতই থাকুক তাও মানে আরও কিনি আরও কিনি আরও কিনি এরকম একটা ফিল হয়। তো আজকে আমি যাবো শুভজিৎকে নিয়ে একটা পুতুল কিনতে, তো তোমাদের সাথে ভালো আমি শেয়ার করি। এই পুতুলটা হলে তোমার কতগুলো পুতুল হবে কত দেখ, তাহলে তোমার বুঝতে পারছো ও মানে মানে ভাবতে পারছি না ওর কতগুলো পুতুল হবে, মানে দুটো তিনটে থাকলে বোঝা যায় যে হ্যাঁ এতগুলো, বাট ওর অনেক পুতুল রয়েছে। এটা কিনলে মাম্পির আরও একটা সদস্য বেড়ে যাবে। এর আগে মাম্পিকে আমি অনেক দিন আগে প্রায় দু তিন বছর আগে ওকে একটা পুতুল গিফট করেছিলাম, তো ফাইনালি আজকে আবার যাবো মাম্পির সাথে, আর দেখা যায় একটা ভালো কিছুই চুজ করব। তো চলো এইদিকে আমার ভাই যে কি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত দিয়ে কিনেছি এগুলো? 5 টাকা। তুমি পাটা নিয়ে ওইখানে যাও, তোমার ওই মাছখানে ফাটাবো এরকম একটা। ওরে বাবা, তো কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা এই নিয়েই শুরু করছি। কিছু শীতের পাতা, শীতের পাতা, স্মৃতির পাতা। তো আমি আর মাম্পি বেরিয়েছি, বেরোনোর পর এবার এতটা রোদ্দুর, আমি তোমরা ভাবতে পারবে না মানে কি রোদ্দুর এখানে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে রোদ্দুর। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তাই লাল হয়ে যাচ্ছে মুখ চুখ, তারপরে ওখানে গেলে কি অবস্থা হবে। তোমরা অনেকেই বলেছো খাবো না বলবো, তোমরা অনেকেই বলেছো যে বার্বি ডল হাউস করে দেখাতে মাম্পিকে। আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল যে তোমাদেরকে একটা বার্বি হাউস, বাট শুভ বলতে এখন না এখন না, তো তোমরা যখন রিকোয়েস্ট করেছো তখন শুভ বলেছে ঠিক আছে তাহলে। তো ঠিক আছে, মানে নেক্সট ভিডিওতে বার্বি ডল হাউস করে মাম্পি দেখাবে, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর চলো রোদ্দুরের মধ্যে যাই আর কি করা যাবে, যেতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো, কিন্তু মানে দেখো মানে এই রোদ প্রথমত রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর হাত দেখো আমার কোথায় ধরে রেখেছে দেখো। আমি বলছি চলো, ও বলছে ট্রেন আসবে ট্রেন আসবে, ও বলছে ওই যে পাশে যে ওই যে রাস্তার ওই জায়গায় ওই যে রাস্তা করে দিয়েছে ওই রাস্তা দিয়ে যাবে। আমি বলছি যে চলো, আমি তো রয়েছি, তুমি তো ভয় পাচ্ছ কেন? আর দেখো ওই যে গেটও পড়ে নিয়ে যে দূর থেকে পড়বে বলবে বা আর আমাকে এইভাবে ধরে রাখছে এইভাবে, হ্যাঁ আমাকে বাঁচাও এইভাবে, মানে কি বলবো মানে এই অবস্থা। এমনিতে রোদ দূর রোদ দূরে পুড়ে যাচ্ছি, আবার তাকাচ্ছে আরে গেট পড়ে নি, ওই দেখো গেট পড়ে নি, বা মানে কি কথা তোমরা ভাবো, মানে ট্রেন যখন ওই গেটের কাছে যাবে তখন নাকি গেট পড়বে। আম্পি এমনিতে গরম কি জ্বালা বলো দিন, আমি তো এখানে নেমে যাবো কোথায় কি হাস্যকর কথা, শুয়ে পড়বি নে তো। ব্যাপারটা হচ্ছে প্রচন্ড রোদ্দুর, এই রোদ্দুরে আমরা হেঁটে যাবো না, একবারে টোটো ধরবো, টোটো ধরে তারপরে যাবো, নাহলে গরম লেগে যাবে। একটু বেশি রোদ্দুর মানে আজকে মানে গরমটা একটু বেশি, কালকে বৃষ্টি হয়েছিল তো কালকে একটু ভালো লাগছিল, মানে সব জায়গায় ঠান্ডা হয়ে গেছিলো, বাট আজকে ভালোই রোদ পড়েছে। তো আমরা টোটোর জন্য এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশে, যে আর আখের রস, হ্যাঁ আখের রস খাবে, তো চলো এই গরমের মধ্যে একটু তো আখের রস খাওয়াই যায়। দু গ্লাস আখের রস নিলাম, খাও আখের রস খাও, শরীরটা ঠান্ডা হয়ে গেল, তো আমি একটু খেয়ে নিই বন্ধুরা। চলো ফাইনালি এটাও পেয়ে গেলাম, আখের রস খেয়ে ভালো লেগেছে, মজা পেয়েছো? চলো তাহলে পুতুলের দোকানে যাই। আমার একটা পুতুল পছন্দ হচ্ছে তোমার থেকে আজকে রাখো, কিন্তু ওটা একদিন না একদিন আমি কিনবো। তো এই যে আমাদের পুতুলের দোকান, বাপরে কত পুতুল তোমরা দেখো ভিতরে। তো এইদিকে দেখো তোমরা কত ধরনের পুতুল রয়েছে, ওই দেখো ছোট ছোট তিনটে পুতুল রয়েছে, এখান থেকে এই যে লাইন দিয়ে সব বড় পুতুল রয়েছে। তোমার কোন পুতুলটা যেন পছন্দ হয়েছিল মাম্পি? তো মাম্পির পছন্দ হয়েছিল ওই যে বড় পুতুলটা, তোমরা দেখো জুম করে দেখাচ্ছি এই যে পুতুলটা। আমি বলেছিলাম চোখটা একটু কেমন যেন একটু বড় বড় একটু টেরা টেরা লাগছিল, এটা বড় পে সিন্ড্রেলা। এইদিকে এইগুলো মাম্পির একটা আছে বাড়িতে, এইরকম মাম্পির একটা আছে, বাট মাম্পি এবার এইরকমের মধ্যে আজকে একটা নেবে, তো দেখা যাক কোনটা নেয়, কোনটা নেবে তুমি?
তো তোমার কাছে সবই আছে নাকি? কোনটা? ওই হাত উপরে যে হরিবল করে রয়েছে এইটা? ওয়াও কত সুন্দর একটা বের করেছে। কেমন লাগছে? ৩৮০ আর ৪৮০ তো বলো মাম্পি তুমি কোনটা নেবে? খুব সুন্দর কাকা, প্রচন্ড সুন্দর। তো তোমাদের দেখো, তোমরা দেখো, তোমাদের কেমন লাগছে পুতুলগুলো? এই যে তিনটে দেখো, তিন বোন নেবে না এই দুটো? আর এই পুতুলটাও খুব সুন্দর, কিন্তু চোখটা একটু বেশি কালো মাম্পি। বাচ্চা না? বাচ্চা, হ্যাঁ। তো তোমরা বন্ধুরা বলো দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে। মাম্পি তোমার সত্যি মন থেকে বলো কোনটা ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছে? তো এটা সাইড করে রাখো, আরও দেখো যদি পছন্দ হয় আরেকটা। ঠিক আছে, এটা সেটা রেখে দাও। হ্যাঁ, এখানে রেখে দাও। তো আরো দেখা যাক মাম্পির অন্য কিছু পছন্দ হয় কিনা। এরকম আরো আছে, এই যে এরকম ওই যে উপর দিয়ে রয়েছে মাম্পি, উপর দিয়ে দেখো। পারবে বানাতে? ঠিক আছে, এই যে এইটা দেখবে যে মাম্পি শুধু বড় বড় ডল পছন্দ হয়। ১৩৮০ টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো ১৩৮০ টাকা, এটা ১৩৮০ টাকা। আর ওই যে ওইটার দাম জানো কত? খুবই সুন্দর লাগছে দেখতে। এই পলক আছে, উপরের পলক নেই, একটু পলক রয়েছে। মাম্পি দেখে খুব পছন্দ হয়েছে, কিন্তু পাটা একটু প্রবলেম হচ্ছে। তো এইটা হচ্ছে আরেকটা কালার। ওয়াও, এক একটা এক এক রকম সুন্দর মাম্পি, দেখো খুব সুন্দর লাগছে এটা। কি বলছে মাম্পি? বলছে কম কম বলে নাকি মাম্পি? তোমার দেখতেই পাচ্ছ কি খুশি। একটু পাটা প্রবলেম, পরে মাম্পিকে বলেছি একটু ভালো করে হললিক্স কমপ্ল্যান খাইয়ে পাটা একটু মোটাসোটা করে দিও। তো কাকা বলছে যদি চুলের সেট কে চাও, তোমরা দেখো কত বড় চুল মাম্পি, এত বড় চুল বানাবে তো? হ্যাঁ, এই কত পর্যন্ত? এই পর্যন্ত বানাবে? বাপরে, এটাও ভালো। কি করবে তুমি? এটা পছন্দ হয়েছে মাম্পির? এইটাই প্রথম থেকে একে পছন্দ হয়েছে। তো এইটাই ফাইনাল করলো মাম্পি, আর নামটা পরে ডিসাইড করা হবে। এই তো মাম্পি, পরে ডিসাইড করা হবে, তোমরা সবাই জানতে পারবে। তো এই ছিল আজকে পুতুলের স্টোরি। তোমাদের পুতুল কেনা হয়ে গেছে, মাম্পি খুব খুশি, তোমরা দেখো। আর ৪২০ টাকা নিল, আমরা কমিয়ে ৪২০ টাকা করেছি। তো মাম্পি বারবার বলছে পুতুলটার ড্রেসটা খুবই সুন্দর লেগেছে, এটা আমারও খুব সুন্দর লাগছে, কারণ নিচে যে গোলাপ ফুলের মতো গোল গোল করা ছিল, ফুল বানিয়েছে কাপড়। হ্যাঁ, তো যে ফুলটা বানিয়েছে ওটা খুবই সুন্দর ছিল। এরকম ড্রেস আমিও বাড়িতে ট্রাই করব, আর ট্রাই করে তোমাদেরকে দেখাবো যে কিরকম বানিয়েছি। তো মাম্পি এখন চিন্তায় পড়েছে নামটা কি রাখবে। তো মাম্পি তুমি কিছু ভেবেছো কি নাম রাখবে? কি ভাবা হয়ে গেছে? কি নাম? যেহেতু এত মিষ্টি দেখতে, তাই ভাবলাম এর নাম মিষ্টি রেখে দিই। মিষ্টি? হ্যাঁ, মানে খারাপ না নামটা, মিষ্টি আর মিষ্টির মতনই দেখতে। তো তোমরা কমেন্ট করে জানিও যে নামটা কেমন হয়েছে। আরেকবার খুলে তোমাদের দেখাচ্ছি। আরেকবার বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। মাই প্যারি প্যারি ডল, যার নাম আমি দিয়েছি মিষ্টি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ডলটা, খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখো। বাও, তোমার মতনই মিষ্টি তো মাম্পি। চলো ভরে ফেললো তাহলে। হুম হুম হুম, ভালো লাগছে। হ্যাঁ, ভরে ফেল। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রথম তোমাদের ব্লগে আসলাম, কারণ আমার মা আজকে আমাকে নিয়ে আসলো, এতদিন পরে। আমি সেই কবে থেকে দোকানে পড়ে রয়েছি। আর তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভিডিওটা দেখতে থাকো। টিং টিং টিং। তো আজকে আমাদের পরিবারে মিষ্টি এলো, মানে নতুন একজন সদস্য এলো, আমরা খুবই খুশি। তো তোমরাও আমাদের পরিবারের একজন হয়ে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর মিষ্টিকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো বাই বাই।